হ্যালো ভিউয়ার্স, দেবা 360 বেঙ্গল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, WBPSC-র পাবলিক সার্ভিস কমিশন থেকে কিন্তু একটা চাকরির রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো সমস্ত বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর যারা এই চাকরির পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, যেন তারা রেজাল্টটা অন্তত দেখতে পায় তারা। তবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য তোমাদেরকে যে কোনো ক্রোম ব্রাউজারে ওপেন করতে হবে। ওপেন করার পর সেখানে লিখবে WBPSC.gov.in, তবে কিন্তু তোমরা এই পেজে আসবে। এই পেজে আসার পরে নিচে স্ক্রল করে যাবে। স্ক্রল করার পর নিচে দেখবে ভিউ অলগুলো রাখা রয়েছে, এই ভিউ অলটা ক্লিক করবে। তো ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণ ওয়েট করবে, তারপরে আবার নতুন পেজ আবার ওপেন হবে। ওপেন হওয়ার পরে কিন্তু নিচে স্ক্রল করে যাবে, যে এক নম্বর নোটসটা রয়েছে, তো এখানে যারা এই পোস্টের জন্য আবেদন করেছে, পোস্টার রয়েছে লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট কোয়ালিফাই ফর ইন্টারভিউ অন দিস বেসিক ফর PST.in কমিউনিকেশন উইথ রিকমেন্ড টু দ্য পোস্ট অফ লেকচারার ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ইন গভর্নমেন্ট। তো যারা সিভিল ইঞ্জিনিয়ারিং জন্য লেকচারার ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যারা পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো রেজাল্টটা কীভাবে দেখবে, তার পাশে দেখতে পাচ্ছেন একটা PDF রয়েছে, ডাউনলোড ক্লিক টু ডাউনলোড। তো এটা ক্লিক যে PDF রয়েছে এই PDF ডাউনলোড করবেন। তো এই PDF আমি ডাউনলোড করে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তবে তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। তো লেকচারার ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পদে যেসব যারা পরীক্ষা দিয়েছিল পোস্টের জন্য তাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো প্রথমত তোমরা দেখতে পাচ্ছ সিরিয়াল নং 1-2 করে দেওয়া রয়েছে, তারপর রোল নাম্বার। তো এখানে কিন্তু অনেকগুলো নাম দেওয়া রয়েছে, তো নিচে স্ক্রল করে যাবে টোটাল কতজনের নাম দেওয়া আছে আমি জানিয়ে নেবো। তো নিচে যে নাম সবার শেষের নামটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 461 যে রয়েছে, 461 জন এই সিভিল লেকচারার ইঞ্জিনিয়ারিং পদে কিন্তু কোয়ালিফিকেশন হয়েছে। তো এতে কাট অফ মার্ক কত ছিল তো জেনে নেব। ইউআর ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য 64.33 কিন্তু ছিল কাট অফ মার্ক। সি এই জন্য নেওয়া হচ্ছে 53.67, আর OBC বি জন্য নেওয়া হচ্ছে 57.00, আর SC-র জন্য নেওয়া হয়েছিলো 50.00, আর ST-র জন্য নেওয়া হয়েছিল 8.34, PD বা HR জন্য নেওয়া হয়েছিল 0.33, আর PD বা LD অথবা CP জন্য নেওয়া হয়েছিল 12.00। তো এর জন্য এত কাট অফ মার্ক দেওয়া হয়েছিল, তোমরা এটা অনুষ্ঠানে দেখে নিবে। তো তাছাড়া কিন্তু আগে তোমরা চাইলে এই নোটিফিকেশনটা আমার ডিসক্রিপশন বক্স থেকে নিতে পারো, অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করতে পারো। তো যারা যারা কিন্তু এই পরীক্ষায় দিয়েছে তাদের মধ্যে কিন্তু অবশ্যই এই রেজাল্টটা যে রয়েছে যেটা এটা কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে, তার জন্য অবশ্যই দেখতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে, প্রতিনিয়ত ভিডিওটি পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।